What we do here is go back, 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 back. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমিনাস কিচেন থেকে আমি আমানা বলছি। আজকে আমি ইলিশ মাছ দিয়ে ধুনদুলের একটা রেসিপি করছি, আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি যেভাবে ধুনদুল দিয়ে ইলিশ মাছ রান্না করি ঠিক সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আমার পুরো ভিডিওটি দেখবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভিউয়ার্স, করে ফেলবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, রেসিপি বাই আমানা কিচেন, অবশ্যই ওইটাতে ভিজিট করবেন, লাইক করবেন। তো চলুন ভিউয়ার্স, দেখে নিন আমি কীভাবে খুব সহজে রেসিপিটি তৈরি করে ফেলি। আমি ধুনদুল নিয়েছি, হাফ কেজি পরিমাণ ধুনদুল আমি নিয়েছি, আর সাথে আমি একটা বড় সাইজের আলু একটু লম্বাটে কিউব করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কেটে খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করবো, আমি ইলিশ মাছের কয়েকটা পিস আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা পাত্রে তেল দিয়ে দিচ্ছি, তেলটা আমি গরম করে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ইউজ করলাম। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। চুলো আস্তে মিডিয়ামে রেখে আমি এখন রান্না করছি। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে আমি এটা সামান্য ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিচ্ছি এক চা চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়ো দিচ্ছি এক চা চামচ পরিমাণ, সাথে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচের থেকে একটু বেশি, এক চা চামচের থেকেও কিছুটা কম আমি ধনিয়া গুঁড়ো দিলাম। এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি লবণ অ্যাড করে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে আমি সামান্য পানি অ্যাড করলাম। এতে কষাতে সুবিধা হবে, পুড়ে যাবে না। পানিটা দেওয়ার কারণে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কষানো হয়ে গেছে, উপরে তেলটা ভেসে উঠেছে। এরপর যে আমি ইলিশ মাছ টুকরোগুলো দিয়ে দিচ্ছি, মাছের টুকরোগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলোকে আমি কষিয়ে নেব, কষিয়ে রান্না করবো, তাই আমি মাছগুলোকে কষিয়ে নিয়েছি। আমি খুব সুন্দরভাবে মাছগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এটাকে ঢেকে দিব। ঢেকে আমি এপাশ ওপাশ দুই পাশ সেদ্ধ করে নেব। আমার এক পাশ হয়ে গেছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ইলিশ মাছের যে জুসি ভাবটা চলে আসছে। ইলিশ মাছটা আসলে বেশি সময় নেয় না সেদ্ধ হতে, খুব সহজেই হয়ে যায়। আমি ওপাশ উল্টে ওপাশটাও খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মাছটা। এবারে আমি মশলা থেকে মাছটা তুলে নিচ্ছি, মাছটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি। এবারে যে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে সবজিটা আমি কেটে রেখেছিলাম, সেই সবজিটা আমি দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে আমি এটাকে এখন মিক্স করে ফেলবো।
সবজির সাথে মশলাটাকে আমি কষিয়ে নেব। চুলা আঁচটা মিডিয়ামে রেখে আমি সবজিটাকে একটু ভালোভাবে কষাবো। আমি লবণ অ্যাড করে নিচ্ছি, পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি, কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢেকে অনেকক্ষণ রান্না করে নিয়েছি। প্রায় 10 মিনিটের মতো আমি এটাকে মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। কষানোতেই অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সবজি থেকে একটা ঝোলও চলে আসছে। সবজিটা পুরোপুরি হওয়ার জন্য আমি পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আমি যতটুকু আমি ঝোল খাবো সেই পরিমাণ ঝোলটা আমি অ্যাড করে নিলাম। পানি দিয়ে বা নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করে নিব একদম সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি অপেক্ষা করব। এবারে আমি ফুল আছে কিন্তু রান্না করছি, ফুল আছে এখন আমি রান্না করছি। আমি ঢেকে রান্না করে নিলাম, সেদ্ধ হয়ে গেছে আমার। এই পর্যায়ে আমি যে মাছগুলো কষিয়ে রেখেছিলাম মাছগুলোকে আমি দিয়ে দিলাম। মাছটাকে উপরে দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। এতে করে মাছের যে ফ্লেভারটা ওইটা একদম সবজির মধ্যে মিশে খুব ভালো একটা টেস্ট তৈরি হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার সবজিটা প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আমার রান্নাটা শেষ, আমি নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার ধুন্দুল দিয়ে ইলিশ মাছের রেসিপি। যারা এই রেসিপিটি এখনও করে দেখেননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে ফেলবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো এখানে শেষ করছি।